জেনারেল ইভেন্ট জোড়া 300 আরে 150 টাকার মাল দেন আরে 150 খাই 150 আফসান গ্রিজেল বাচ্চা জোড়া 2000 টাকা এখানে পাঁচ জোড়া আছে যে কোনো জোড়া নিলে 2000 টাকা পড়বে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম পিজনাই চ্যানেলে আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম হাসনাবাদ কবুতর হাটে যেটাকে বলা হয় ঢাকা শহরের সবচেয়ে সস্তা কবুতর হাট আজকে আমরা পুরো হাসনাবাদ হাট ঘুরবো এবং কবুতরের দাম সম্পর্কে জানবো তো আপনারা ভিডিওটি না টেনে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন কারণ আজকে আমরা হাসনাবাদ হাট সম্পর্কে অনেক কথা শেয়ার করব সো এখানে আমরা কিছু ভালো জাতের গিরবাজ দেখতে পাচ্ছি এগুলোর দাম মোটামুটি 250 থেকে 500 টাকা সো এখানে আমি দেখতে পাচ্ছি কালদম মাকড়া ভাখা সিলভার তারপর সবুজ গলা খাকি সাপচিলা লালচিলা আর মোটামুটি জিরা গলা থেকে শুরু করে অনেক কবুতরই দেখতে পাচ্ছি সবই ভালো জাতের কবুতর মাশাআল্লাহ খুব সুন্দর জোড়া কত জোড়া ভাই জোড়া না ভাই আপনি চিনে নিতে গিয়ে মাত্র 1200 টাকা 1200 টাকা মাশাআল্লাহ আপনি চিনে নিতে জোড়া জুটাল এই মাগিরা মাত্র আপনি চিনে নিতে জন্য 500 টাকা 500 টাকা চোকটা একটু দেখান তো চোকটা একটু দেখান তো কাঁচা চোখ না এই জোড়াটা কত ষোলোশো টাকা না আচ্ছা কত জোড়াটা জোড়াটা আপনি একবারে 2000 টাকা দম সব ফ্রেশ হাতে আছে আবার আচ্ছা এই জোড়াটা কত 1500 আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ এই জোড়াটা কত এই জোড়া আপনার চ্যালেঞ্জের জন্য মাত্র 1800 টাকা আচ্ছা আমাদের সব প্রতি শনিবার বসেন আর বুধবার বসেন না শুধু শনিবার প্রতি শনিবার বসেন গ্রিজেল এটা কত আর এই সবজি এগুলো 600 টাকা পার পিস আর মাক্সি মাক্সিরা 1000 মাক্সিরা নর না মাদি 700 নর 1000 আর রেড জ্যাকেটটা রেড জ্যাকেটটা নর এটা 600 টাকা 600 এই লক্ষা এনে কয়টা আছে তিনটা লক্ষা আছে ভাই চারটা ও ওই একটা লক্ষা জোড়া কত ভাই জোড়া 2500 বাচ্চা ছাড়া বাচ্চা সহ এক পিস বাচ্চা সহ আর এই উপরে এটা কি মাদি সিঙ্গেল জোড়া নেই এখানে আরো কিছু কবুতর দেখতে পাচ্ছি এখানে যে কাকজিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম হলো 300 টাকা জোড়া আর এখান থেকে যে কোনো রেসার কবুতর যদি আপনি নেন এই রেসারের দাম পড়বে এখান থেকে 500 থেকে 700 টাকা এই মিলির কবুতরটার দাম 600 টাকা সো মোটামুটি খুবই রিজনেবল প্রাইস এই হাটে চতুর্কে আমি ঘুরে দেখতেছি অন্য হাটের তুলনায় অনেক সস্তা কবুতর এখানে আপনি 300 টাকা নিয়ে আসলেও এক জোড়া কবুতর নিয়ে যেতে পারবেন মাসে এখানে এক জোড়া সবজি রেসা দেখতে পাচ্ছি এই জোড়া উনি যাচ্ছে 1200 টাকা
এখান থেকে মোটামুটি যে কোনো কবুতর নেবেন আপনার 150 টাকা পিস এবং 300 টাকা জোড়া পড়বে এখানে মুসালদম চুইঠাল দেখতে পাচ্ছি কালদম চুইঠাল কালদম নরমাল কালদমও আছে জিরা গলা সবুজ গলা কাজ করা একটা পাকিস্তানি হাইফ্লার দেখতে পাচ্ছি এবং সাথে একটা ফ্যান্সিও আছে যেটা নান কবুতর সো মোটামুটি সব কবুতরই আছে সো এই হাসনাবাদ কবুতরের হাটটা মোটামুটি আমার দেখা সবচেয়ে ভালো হাটগুলোর মধ্যে একটা এই হাটটা মোটামুটি অনেক বড় হয় আর অনেক দূর দূর থেকে মানুষ আসে যেমন ধরেন কেরানীগঞ্জের আশেপাশের লোক তারপর বিক্রমপুর তারপর ঢাকা থেকে শুরু করে গুলিস্তানের মানুষ মোটামুটি অনেক দূর দূরান্ত থেকে যাত্রাবাড়ি থেকে অনেক মানুষ এখানে আসে বাড্ডা থেকে অনেক মানুষ আসে মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা ভালো ভালো কবুতর পাবেন এই আসেই সবে আসে আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই হাটটা গুলিস্তান হাটের মতো না এই হাটটাকে এত ভালো বলার আরেকটা কারণ হচ্ছে যে এই হাটে আপনাদের কাছ থেকে খাজনা আদায় করা হবে না সো যারা কবুতর সেল করতে চান তারা বাসা থেকে কবুতর আনবেন খাঁচা সহ আর সেল করে চলে যাবেন যদি আপনার কাছে খাঁচা না থাকে এখানে খাঁচা ভাড়াও পাওয়া যায় আপনি 50 টাকা 100 টাকা দিয়ে খাঁচা ভাড়া নিয়ে আপনি কবুতর সেল করে চলে যেতে পারবেন আর আপনি যদি কবুতর কিনেন তবুও আপনার কোনো খাজনা দিতে হবে না আপনি ফ্রি কবুতর সেল করতে পারবেন আপনি জাস্ট নর্মালি কিনে চলে যাবেন বাসায় এখান থেকে কোনো ঝামেলা নেই আর আরেকটা ভালো কথা হচ্ছে গুলিস্তান হাটে যেরকম ভাইরাস থাকে এই হাটের ভাইরাসটাও কম যেহেতু গুলিস্তান হাটের পাশে যেহেতু মুরগির আড়ত আছে সো গুলিস্তান হাটে অনেক ভাইরাস থাকে এখানে এরকম ঝামেলাটা খুব কম মানে সহজে কবুতরের ভাইরাস হয় না এখানকার কবুতর সো মোটামুটি ভালো একটা হাট আর এখানে আপনি আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বাচ্চা সহ কবুতর নিয়ে আসছে এই যে বাচ্চা সহ কবুতরটা যদি জোড়া নেন আপনি 300 টাকায় বাচ্চা সহ কবুতর দিয়ে দিবে আপনাকে এক জোড়া সবুজ গলা বাচ্চা সহ 300 টাকা মাত্র আর মোটামুটি অনেক অনেক ধরনের কবুতর পাওয়া যায় এখানে আপনি ফ্যান্সি থেকে শুরু করে রেসার থেকে শুরু করে একদম কালদম গিরিবাজ গোলা বোম্বাই মোটামুটি আমি সব কবুতরই দেখতে পাচ্ছি এখানে কিছু কাশ্মীরি হোমার দেখতে পাচ্ছি এই কাশ্মীরি কবুতর খুব ভালো উড়ে মাত্র 1500 টাকা জোড়া কিছুদিন আগে ওই কবুতর অনেক প্রাইস ছিল এখন মাত্র 1500 টাকা জোড়া আর এই এখানে আপনারা আমি যেগুলো দাম ইনক্লুড করতেছি এই দামগুলো ওনাদের আস্কিং প্রাইস আপনারা চাইলে আরও কমাতে পারবেন সো এই হাটে যদি আপনারা আসেন মোটামুটি আপনারা সবই পাবেন কবুতরের খাবার থেকে শুরু করে কবুতরের অ্যাক্সেসরিজ মোটামুটি সবই এখানে আছে হাসনাবাদ কবুতরের হাটে আপনারা কবুতরের পাশাপাশি মুরগি বিভিন্ন জাতের হাঁস তারপরে বিভিন্ন জাতের পাখি এগুলো পাবেন আপনারা সো অনেক কিছুই আপনারা এখানে আসলে দেখতে পাবেন সেখানে আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক ধরনের সিরাজি তারপরে লক্ষা কবুতর খুবই সস্তা কবুতর এখানে এখানে কিছু গিরিবাজ দেখতে পাচ্ছি ওনাদের আস্কিং প্রাইস হচ্ছে 250 টাকা মোটামুটি ভালো কবুতরই দেখতে পাচ্ছি এখানে আর পাশের খাঁচা আছে কিছু ফুটকি কবুতর এগুলো যদি আপনারা ফস্টারিংয়ের কাছে চালাইতে চান অথবা বাচ্চা খেতে চান তো এই কবুতরগুলো নিতে পারেন খুবই সস্তা 150 টাকা আর আস্কিং প্রাইস আরও কমও দিয়ে দিবে যদি জোড়া নিতে চান আরও কমও দিবে এই যে এখানে দেখতে পাচ্ছেন কবুতরের অ্যাক্সেসরিজের দোকান একটু আগে আমি কবুতরের অ্যাক্সেসরিজের দোকানের কথা বলেছিলাম সো এখানে মোটামুটি অনেক ভালো কবুতরের অ্যাক্সেসরিজ পাওয়া যায় ইভেন গুলিস্তান হাটের চেয়েও এখানে ভালো অ্যাক্সেসরিজ পাওয়া যায় এখানে কবুতরের মেডিসিন থেকে শুরু করে যাবতীয় পানির বাটি তারপরে কবুতরের পায়ের ট্যাগ তারপরে কবুতরের ফলস ডিম মোটামুটি সব কিছু এখানে পাবেন আমি মনে করি যারা এই হাটে কখনো আসেননি তাদের একবার হলো এখানে ঘুরে যাওয়া উচিত তাহলে আপনাদের ভালো লাগবে এই হাটের পরিবেশ থেকে শুরু করে কবুতরের কোয়ালিটি কবুতরের প্রাইস এভরিথিং আপনাদের ভালো লাগার কথা সো আপনারা মানে একদিন হলো এখানে আপনারা কাইন্ডলি ঘুরে যাবেন আপনাদের ভালো লাগবে এই যে এখানে ফ্যান্সি কবুতরের সব দেখতে পাচ্ছি এখানে মোটামুটি অনেক ভালো জাতের ফ্যান্সি রয়েছে এখানে বোম্বাই গলা তারপরে সিরাজি তারপরে হেলমেট অনেক কবুতরই আছে কিং মিলি তারপর অনেক ধরনের টাম্বলার ভালো কবুতরই আছে দেখা যাচ্ছে তো যারা ফ্যান্সি লাভার তারাও এখানে আসতে পারেন ভালো কবুতরের জন্য আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করতে যাচ্ছি সো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কাইন্ডলি ভিডিওটিতে একটি লাইক দিবেন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অথবা কিছু বলার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন যদি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।